আমাদের ঠিক পেছনে শেখ মোরসালিনকে দেখা যাচ্ছে মাত্র কমাস আগের ঘটনা এবং এই মুহূর্তটা বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভুলে যাওয়ার কথা নয় যে লেবাননের বিপক্ষে মোরসালিন গোল করে পুরো বাংলাদেশকে জাগিয়ে তুলেছিলেন সেই লেবানন বাংলাদেশের প্রতিপক্ষ আরও একবার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের এই সেকেন্ড রাউন্ডের শেষ ম্যাচ বাংলাদেশের চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু বাংলাদেশ জিততে চায় বাংলাদেশ পাঁচটা ম্যাচ খেলেছে বাংলাদেশের পাঁচ ম্যাচের মধ্যে এক ম্যাচ থেকে পয়েন্ট পেয়েছে বাংলাদেশের পাঁচ ম্যাচের মধ্যে একটাই গোল করেছে সেটা ছিল লেবাননের ছিলেন ঘরের মাঠে ম্যাচ এবারের ম্যাচটা হচ্ছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে ওয়ার্ল্ড কাপের ম্যাচ হয়েছে ইনফ্যাক্ট আমরা নিজেরাও দেখেছি কভারও করেছিলাম তেমন একটা জায়গায় বাংলাদেশ যখন এবার লেবাননের সাথে খেলতে যাচ্ছে বাংলাদেশের কাছে না টনিক হিসেবে কাজ করছে ওই লেবাননের সাথে ড্র করা এবং আপনি যদি হিসেব করেন যে অস্ট্রেলিয়ার সাথে লাস্ট ম্যাচটার পর বাংলাদেশ হ্যাঁ সেই ম্যাচটা হেরেছে দুই শূন্য গোলে হেরেছে তারপরও সেই ম্যাচে বাংলাদেশের খেলার মধ্যে কিন্তু অনেকগুলো পজিটিভ সাইড ছিল বাংলাদেশের প্ল্যানটা হচ্ছে সেই পজিটিভিটিগুলো যদি এই ম্যাচে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে লেবাননকে সাথে তিন পয়েন্ট আসলে পাওয়া সম্ভব বাংলাদেশ এবং লেবানন যদিও ঘুরিয়ে বললে সেটা ভালো হয় লেবানন ভার্সেস বাংলাদেশ বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সরাসরি আপনারা দেখছেন টি স্পোর্টসে রাত দশটায় সেই ম্যাচটা বাংলাদেশের এবারের বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ বাংলাদেশের কোচ হাভিয়ার কাব্রেরা বলছেন তিনি জিততে চান এখনো পর্যন্ত আমরা জানি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ যে প্রতিপক্ষর এগেনস্টে সেকেন্ড রাউন্ডে খেলেছে সবাই বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বেজায় এগিয়ে অস্ট্রেলিয়া একেবারে ধরা ছোঁয়ার বাইরে লেবানন বাইরে প্যালেস্টাইনও তাই কিন্তু কোনো ম্যাচের আগে আমরা বাংলাদেশের কোচকে বলতে শুনিনি তিনি জিততে চান এবার তিনি পরিষ্কার করে বলছেন তিনি জিততে চান এবং তিনি লাস্টে একটা লাইন কিন্তু উচ্চারণ করেছেন যে মূল টার্গেট তবে অন্তত একটা পয়েন্ট হলেও হচ্ছে বাংলাদেশ তারা এই ম্যাচটাকে আদায় করে নেওয়ার জন্য দে আর কনফিডেন্ট এনাফ এগুলোর পেছনে ওই যে ব্যাকগ্রাউন্ডের এই জিনিসগুলো কাজ করছে এবং আরো একটা আপনি যদি খেয়াল করেন এই লেবানন কিন্তু অন্য ম্যাচগুলো যেমন আপনি অস্ট্রেলিয়ার সাথে লাস্ট খেলেছিলেন হচ্ছে সেই দু সালে

লেবাননের চেয়ে করেছিল শেষ পর্যন্ত বাংলাদেশকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল এবার তৃতীয় ম্যাচ কিন্তু যে লেবাননের কথা আমরা বলছি সেই লেবানন শক্ত প্রতিপক্ষ লেবানন বাংলাদেশের সঙ্গে সব সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ঠিকই কিন্তু লেবাননের যখন তারা নিজেদের মাঠে খেলেছে যদিও কাতারের মাঠটা তাদের নিজেদের মাঠ না হোম ম্যাচ হোম ম্যাচ তাদের এবং সেখানে তারা আসলে প্যালেস্টাইন বা অস্ট্রেলিয়ার সঙ্গে ভালোই লড়াই করেছে প্যালেস্টাইনের সাথে লাস্ট ম্যাচটা যদি আপনি ওভারঅল চিন্তা করেন হ্যাঁ লেবাননের লেবাননের সেখানে আসলে কি হয়েছে প্যালেস্টাইনকে কিন্তু কোললেস আটকে দিয়েছে লেবানন এরপর অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচে তারা বেশি গোল খেয়েছে একটা ম্যাচে তারা কম গোল খেয়েছে ইনফ্যাক্ট এইখানে না বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে যে লেবানন কে কিভাবে আটকানোর পরিকল্পনাটা বাংলাদেশ করে লেবানন আসলে কোন ধরনের ফুটবলটা তারা কালকে খেলতে চাইবে এইখানে আরও একটা জিনিস কিন্তু রয়েছে গতবার কি হয়েছিল গতবার যখন এশিয়ান কাপ বাছাই পর্ব সেটার হচ্ছে লাস্টের দিকে হচ্ছে গিয়ে র্যাঙ্কিংয়েরও কিন্তু বেশ কিছু ব্যাপার স্যাপার ছিল বেস্ট পসিবল থার্ড রানার সাপ এবার কিন্তু সেটা নাই কারণ এবার অলরেডি সবগুলো টিমেই হচ্ছে গিয়ে যারাই সেকেন্ড রাউন্ড খেলছে তারা অলরেডি থার্ড রাউন্ডে কোয়ালিফাই করে কিন্তু মজার ব্যাপার যেটা যে বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ এবং এশিয়ান কাপ পর্বের যে দ্বিতীয় রাউন্ড সেটা শেষ করবে লেবাননের ওপরে থেকে এবং সেটাই আসলে বাংলাদেশের টার্গেট লেবাননের উপরে থেকে বাংলাদেশ যদি শেষ করতে পারে অর্থাৎ লেবাননকে বাংলাদেশ যদি হারাতে পারে তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে একটা ভালো উন্নতির সুযোগ আছে বাংলাদেশের এবং প্রথমত এই আত্মবিশ্বাসটা বা বাংলাদেশ যে ধারাবাহিকতা পুরো এইবারের বিশ্বকাপ বাছাই পর্বে মোটামুটি একমাত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বাদ দিলে প্রথম লেগের ম্যাচটা ছাত্রন বলে তাহলে বাংলাদেশ আসলে ভালো করেছে এই কারণেই বোধহয় হাফিয়ার কাব্রেরা প্রেস কনফারেন্সে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলছেন তিনি আসলে জয় চান উই ওয়ান্ট টু টু গেট আ পজিটিভ রেজাল্ট টুমরো উই কাম উইথ দ্য অবজেক্টিভ অফ ফাইটিং ফর এভরিথিং ফাইটিং ফর দ্য থ্রি পয়েন্টস এন্ড 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 হোপফুলি অ্যাট লিস্ট Achieving one point uh, জামাল তিনি স্টার্ট করেন নাই এই ম্যাচে জামাল ভূইয়া কি করতে যাচ্ছেন সেটা নিয়ে আমরা পরে কথা বলছি তবে এর আগে জামাল কিন্তু সংবাদ মাধ্যমে যেটা মিন জানিয়েছেন সেটা হচ্ছে এখানে বেশ কিছু ফ্যাক্টর বাংলাদেশের হয়ে কাজ করছে ওই যে লাস্ট ম্যাচে সেটা কাতারে বাংলাদেশিদের হয়তো বা আধিক্যটা বেশি থাকবে গ্যালারিতে সেটা বাংলাদেশের একটা সাপোর্ট এবং ফুটবলাররা সবাই না মোটিভেটেড এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট আনার জন্য সে কারণেই জামাল ভুইয়ারও কথাবার্তার শেষে একটা জিনিসই পরিষ্কার তিন পয়েন্ট টার্গেট আমার লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে লেবানন সো লাস্ট ফিউ ডেজ আমরা অ্যানালাইজ করছি তারপরে মানে প্র্যাকটিসের সময় আমরা মানে আমরা কিভাবে খেলবো এটা আমরা এ প্র্যাকটিস করছি আর আমরা কোন জায়গা মানে অ্যাডজাস্ট করতে হবে কারণ লিবানন আর অস্ট্রেলিয়া দুইটা টোটালি ডিফারেন্ট টিম সো সো আমরা চেষ্টা করব আর আমরা একটা ভালো পারফরমেন্স দিব আর আমরা সবাই একটা বিশ্বাস আছে তার আমরা এই নেক্সট ম্যাচ আমরা পয়েন্ট নিতে পারি জামাল জানেন যে বাংলাদেশ দল সেটা ফুটবল দল হোক ক্রিকেট দল হোক ঘরের বাইরে যখন বাংলাদেশ দল যায় তখন তারা প্রবল সমর্থন পায় এবং কাতারে যে তারা স্টেডিয়ামে যাবেন বাংলাদেশ দল গেছে তাদের নিজেদের দল সেটার প্রতি তাদের যে মমত্ব এটা আগের মতোই আছে সেটা বাংলাদেশ দেখা যাক কাজে লাগাতে পারে কিনা বাংলাদেশের জন্য একটা কঠিন পরীক্ষা তবে বাংলাদেশের জন্য এটা ভালো পরীক্ষাও বাংলাদেশের দিনটা বেশ ভালো মতো শেষ হওয়ার for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t